দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আজ হচ্ছে ফেব্রুয়ারি বাইশ তো আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি প্রত্যন্ত গ্রামে তবে আমার সামনে দুটি বেশ আকর্ষণীয় গরু দেখছেন এগুলো জনপ্রিয়তার শীর্ষে প্লাস চাহিদারও তুঙ্গে এই গরুগুলো তো এইগুলোগুলো আমাদের স্থানীয় ভাষায় ভুট্টি বলে এই যে দেখছেন এগুলো তো এই গরুগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে এনারা কালেক্ট করছে এবং আপনাদেরই পছন্দের ভালো লাগার ভালোবাসার চ্যানেল বিডি রক্স এগুলো কালেক্ট করছে এবং তার সাথে সহযোগিতা আর একজন ছিল তো আমরা কিছু মূল্যবান তথ্য দেবো আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে যে এই ভুট্টিগুলো আসলে ওনারা কোথা থেকে কালেক্ট করলো কোথায় যাচ্ছে দামটা কেমন ছিল এবং এই ধরনের গরুগুলো যদি কেউ নিতে চায় তাহলে ওনারা দিতে পারবে কিনা না আরও আমরা আনু কিছু তথ্য দেবো তবে আমরা এখানে দুইটা দেখছি আরও কিছু আছে কি না আমরা তার সাথে কথা বললে একটু জেনে নেবো দর্শক ভাইরা আপনারা সর্বপ্রথম আমার সালাম শুভেচ্ছা করবেন আমি বিডি রকের সত্ত্বাধিকারী রাশিদুল ইসলাম করবেন আপনারা চিনেন অবশ্যই আমাকে আমি বিভিন্ন হাট বাজারের গরুর ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যারা পছন্দ করেন আমার চ্যানেলকে আপনারা সবাই আমার আন্তরিক এবং সবাই আপনারা আমাকে অত্যন্ত ভালোবাসেন বিদায় কিন্তু এই চ্যানেলটি আমি সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে তো দর্শক আমি এই যে কথাটি বলবো যে আমি আজকে কিন্তু সংগ্রহ করলাম কিছু গরু এর মধ্যে কিন্তু আমি চারটি ভর্তি গরু সংগ্রহ করেছি চারটি চারটি এবং একটি বড় হাসা যেটা প্রায় পাঁচ মন পাঁচ মন পাঁচ মন শুধু মাংস থাকবে এটা এগুলো আমি কি দামে সংগ্রহ করেছি সেটা আমরা একটু পরে জানাবো তার আগে আমরা এই প্রসঙ্গে বলি যে আজকে কিন্তু যে আমরা যে ভর্তিটা দেখছি হ্যাঁ হ্যাঁ এই যে ভর্তিটা হ্যাঁ এটা এটা আমাদের দেশে আমাদের এলাকায় এখানে কিন্তু ভর্তি হল এই গরুর চাহিদা কিন্তু আমাদের এই লোকাল পর্যায়ে ওরকম না থাকলেও কিন্তু ঢাকায় কিন্তু প্রচুর প্রচুর মানে চাহিদা আছে চাহিদা প্রচুর এগুলো বিশেষ করে যারা বড়ো বড়ো বিল্ডিংয়ে থাকে তারা কিন্তু এই সমস্ত গরু ক্রয় করেন কারণ কেন ক্রয় করেন এটা রাখার জায়গা খুব সীমিত সীমিত জায়গায় সুন্দরভাবে পালতে পারে সুন্দরভাবে পালতে পারে আচ্ছা আচ্ছা আর এরা করে এটা করে কি এটা তলা হোক তলা হোক লিফ্টের মধ্যে করে নিয়ে রাখে দিলো হ্যাঁ ঠিক কোরবানির সময় কিংবা

যারা পাঁচতলা দশতলা বিল্ডিং আছে না এরা শোক করে এটা এরা কিন্তু এটা দেখার জন্য খাবে দেরি আছে কিন্তু ওটা উপরে ছাদের উপরে এটা সুন্দর ছাদে দিলো ঘেরা আছে হ্যাঁ বিভিন্ন লোকজন আসে দেখে খাবার আইটেম নে আছে ওই যে আবশার নে নে আছে এটা সুন্দর ঘুরে বেড়ায় হ্যাঁ পুরো জন্য করে সুন্দর দেখে দেখার জন্য খুব সুন্দর লাগে আচ্ছা জন্য আরো কোনো মোনাও যে অনুষ্ঠান বা কোনো পিকনিক হ্যাঁ বড়দের বিদের পিকনিক আছে এরা তো এটা অনুষ্ঠান করে

আমরা একটা বিষয় জানতে চাই এই যে এই এগুলো এগুলো আপনারা মূলত কোথা থেকে কালেক্ট এগুলো বিভিন্ন জায়গা থেকে যেমন আজকে আসছি প্রত্যন্ত গ্রাম হ্যাঁ এই গ্রামের সঙ্গে আমাকে একজন খবর দিলো যে এই গ্রামে আছে এক সপ্তাহ হওয়ার পরেও

কিন্তু খুব দুষ্কর দুষ্কর আমি বলি আমি যে হ্যাঁ আমার একজন বড় ভাই যদি গার্জিয়ান থাকে সে তাকে আমি খুব শ্রদ্ধা করি ওনাকেই দিচ্ছে এই ভিডিওতে আমি দেখাই হ্যাঁ আমার যে 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 দুই একজন খামারি আছে খামারিরা কিন্তু আমার ভিডিও দেখেই এই গরুগুলো চয়েস করে চয়েস করে চয়েস করার পরে হয়তো আমাকে ফোন দিয়ে বলে ভাই আমি এক দুইটা গরু চয়েস পছন্দ হয়েছে

এভাবে আচ্ছা আমরা এই যে যে রেয়ার যে মানে আকর্ষণীয় যে দুইটা এই দুটো সম্বন্ধে একটু জানতে চাই আচ্ছা এই যে আমরা যদি ছোটটার দিকে একটু আগে যাই এটা এটা বর্তমানে সার উচ্চতা কতটুকু আছে হাইট হবে খুব বেশি হলে

আমরা একটু জন্য আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাইয়া আসসালাম আলাইকুম আচ্ছা আপনি তো বিভিন্ন জায়গায় ব্যবসাও করেন আচ্ছা এই যে এই ভুট্টিগুলো আপনি কতদিন ধরে আমার তিনিকের মতো হবে মাস তিনিকের মতো এর আগে কোথা থেকে কিনছিলেন হাট থেকে

ব্যাপার আছে যার জন্য যখন কি সংগ্রহ করে তখন কিন্তু কিংবা ছোট সার হিসাবে কিনে কেনার পরে বাড়িতে রাখার পরে এটা বোঝা যায় যে পরিষ্কার এটা হবে কি হবে কিনা আচ্ছা ধন্যবাদ আচ্ছা অনেক দর্শক আপনার কাছে তো আপনার নাম্বার তো অনেক দর্শকের কাছে আছে আমার অনেকেই কন্টাক্ট করতে চায় যে এই ধরনের আমরা নিতে চাই তো একটু সেই সূত্র ধরে নাম্বারটা যদি দিতে নাম্বার দিলে তো সবাই বিরক্ত করে আমি নাম্বার দিব জিরো ওয়ান সেভেন ওয়ান টু হ্যাঁ জিরো টু হ্যাঁ থ্রি জিরো

এই ভুটিটা জানে না সম্বন্ধে যে ভুটি এটা জানে না বিধায় এই জিনিসটা আমার এদিকে এটা একটু মূল্য কম মূল্য কম বাইরে আপনার জানে বিধায় এই জিনিসটার মূল্য বাইরে বেশি বেশি এই জন্য এটা আমরা

অনেকেই দর্শক হয়তো বা আপনাদের ভর্তির জন্য কিছু ইনফরমেশন নিতে চাই সেরকম ইনফরমেশন দিবেন ওকে আল্লাহ হাফিজ